ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام ورحمة الله. একদিন বোন আপনি ফ্রান্স থেকে প্রশ্ন করেছেন, ফ্রান্সে আপনি ফ্যামিলি সকলে সেখানে অবস্থান করছেন এবং অবস্থায় আপনি জানতে চেয়েছেন সেখানে মসজিদে লাউড স্পিকারে আজান দেওয়ার কোনো সিস্টেম সেখানে নাই, সেক্ষেত্রে মোবাইলে যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারের মধ্যে যে আজান, সে আজান শুনিয়ে আপনি জবাব দিবেন কি না? মূলত বিদ্যানগণরা যেটা বলেছেন, এই আজানের যেটা বিশুদ্ধ মত বিদ্যানগণদের, মোবাইলে সফটওয়্যারে যে আজানটা চলছে বা বেজে থাকে সেই আজানটা, এটা প্রকৃত পক্ষে আজান না। প্রকৃতপক্ষে যে আজানের সালাতের ওয়াক্ত হলে যে আজান দেওয়াটা, এটা না, এটা জাস্ট একটা সিস্টেম করে রাখা হয়েছে যে এই সময় হলে এটা আজান দিবে। তো এই দৃষ্টিকোণ থেকে মানে এটা আজান গায়ের হাকিকি, বাস্তবিক দিক বিবেচনা করলে এটা আজান নয়। যদিও এটা আজান, আজান সাধারণত দেওয়া হয় যে সালাতের ওয়াক্ত হয়েছে, এটা মানুষদেরকে আহ্বান করার জন্য একজন ব্যক্তি সে সরাসরি আজান দিবে, এটা হাকিকি বলা হয়। আর যেটা রেকর্ড করা আছে বা সফটওয়্যার মধ্যে, এটা কিন্তু সরাসরি বা বাস্তবিক নয়, এর জন্য এটার জবাব দেওয়ার প্রয়োজন নেই। যখন আপনি বাস্তবিক মুখে কোনো মসজিদে আজান হচ্ছে, সে আজানটা আপনি শুনবেন, তখন সে আজানের জবাব আপনি অবশ্যই দিবেন। এবং আজানের জবাবের ক্ষেত্রে আপনি বলেছেন যে আজানটা একটু শুনলেই আমি পুরো আজানের জবাব দিয়ে দিব, নাকি কিভাবে আমি আজানের জবাব দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। যখন মুয়াজ্জিন যা বলবে সেই বাক্যগুলো আমরা বলবো, মুয়াজ্জিনের সাথে সাথে বলবো। যেমন মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা শেষ হওয়ার পরে আমরা বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা শেষ হওয়া মাত্রই বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে পুরো আজানটার জবাব আমরা দিব শুধুমাত্র হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ এই দুটি বাক্যের ক্ষেত্রে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো, আর বাকি আজানের বাক্যগুলো মুয়াজ্জিন যা বলবে আমরা হুবহু তাই বলবো। আরেকটি বিষয় আপনি বলতে প্রশ্ন করেছেন, তা হলো যদি আপনার সন্তানরা আজান দেয় বাসায়, আপনারা বাসায় সালাত আদায় করেন, সেই ক্ষেত্রে কি করণীয় বা কিভাবে করলে সেটা ভালো হয়? যদিও মসজিদে আজান দেওয়ার কোনো অনুমতি সেখানে নেই, যদি মসজিদ থাকে তাহলে অবশ্যই উচিত হবে যারা পুরুষ বা ছেলে তাদের মসজিদে গিয়ে সালাত আদায় করা, তারা মসজিদে গিয়ে সালাত আদায় করবে। যেহেতু মোবাইল অ্যাপসের মাধ্যমে সে বুঝতে পারছে সালাতের সময় হয়ে গিয়েছে, তাহলে সে তার জন্য আজান শুনে মসজিদে যেতে হবে বিষয়টা এমন নয়। যদি মসজিদ তার নিকটে হয়, কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে সে মসজিদে গিয়ে সালাত আদায় করবে। আর যদি বাড়িতে আপনারা জামাতবদ্ধভাবে, দেখা যাচ্ছে মসজিদ আশেপাশে কোনো মসজিদ নেই বা সালাত আদায় করার ব্যবস্থা নেই, সেক্ষেত্রে আপনারা চাইলে আপনার সন্তান ঘরের মধ্যে সে আজান দিবে, আজান দিয়ে সেটা সুন্নাত হবে। যদি অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে প্রত্যেক জামাতের জন্য আজান দেওয়া হচ্ছে ওয়াজিব, আবার অনেকে এটাকে সুন্নাত বলেছেন, তো আপনি যাই হোক, যদি আপনার সন্তানরা মনে করেন যে না বাহিরে গিয়ে সালাত আদায় করা সম্ভব হচ্ছে না, ঘরে আদায় করতে হবে আজান, সেই ক্ষেত্রে আপনারা চাইলে আজান দিতে পারেন, আপনার সন্তান আজান দিবে, সে আজান শুনে আপনি জবাব দিতে পারেন, সেটা হচ্ছে আজান হাকিকি। সে আজান শুনে আপনি জবাব দিয়ে আপনারা জামাতবদ্ধভাবে সালাত আদায় করতে পারেন। আল্লাহু আলাম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।